দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আপ ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আজকে আমাদের আলোচনার টপিক

তাহলে সেই রোজাটা আপনাকে পরবর্তী কোনো সময় রাখতে হবে যদি কোন যে এই কারণে মাসে রোজা রাখতে পারেননি হয়তো আপনি তখন ভ্রমণ অথবা অসুস্থ ছিলেন বা কোন রোজস্রাব হয়েছে ইত্যাদি তাহলে সেই রোজা পরে কোনো একটা সময় রাখতে হবে সেটা রমজান মাসের পরে অথবা কেউ রোজা ভেঙে ফেললো কোনো যুক্তিসঙ্গত কারণে হয়তো অসুস্থ ছিল অথবা সে ভ্রমণ করছিল বা মহিলা হলে রজস্রাব হয়েছে ইত্যাদি তাহলে এই রোজা রাখতে হবে রমজান মাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা ওদের নম্বর দুই আয়াত নাম্বার একশো রমজানের বিধান একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে যদি তোমরা তখন অসুস্থ থাকো অথবা ভ্রমণ করো তাহলে এই রোজাটা পরে রাখতে হবে রমজান মাসের পরে যদি যুক্তিসঙ্গত কারণে রোজা না রাখেন তাহলে সে রোজা পরে রাখতে হবে যেমন ধরেন একজন লোক হয়তো অসুস্থ ছিল অথবা এক মাস ধরে ভ্রমণ করছে তাহলে সেই সময় রোজা পরে রাখতে হবে যদি রমজান মাসে উনত্রিশ দিন থাকে তাহলে সে পরে উনত্রিশটা রোজা রাখবে যদি রমজান মাসে তিরিশ দিন থাকে তাহলে সে পরে তিরিশটা রোজা রাখবে রমজান মাসের রোজা বাদ দিলে সেই রোজাগুলো ফরজ বা আবশ্যিক হবে যদি কেউ মানত করে থাকে যে আমি অমুক দিনে রোজা রাখবো যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে সে রোজা রাখতে হবে তখন কোন যুক্তিসঙ্গত কারণে রাখতে না পারলে এই রোজাটাও পরে রাখতে হবে আর এগুলোকে বলা হয় কাজা রোজা আচ্ছা প্রথম উত্তরটার জন্য অনেক ধন্যবাদ জাজাকাল্লা খায়ের এটা কি সেই মুসলিমদের জন্য আবশ্যিক যে রমজান মাসে রোজা ছিল আর তার মধ্যে কয়েকটা রোজা মিস করেছে তাকে কি রমজানের পরপরই সেই সব রোজাগুলো রাখতে হবে এটা বাধ্যতামূলক না যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তাহলে সেগুলো রাখতে হবে খুব তাড়াতাড়ি পরবর্তী রমজান মাস আসার আগে সে যে কোনো সময় রাখতে পারে ধরেন যদি রমজান মাসে দশটা রোজা মিস করে তাহলে এটা তার জন্য আবশ্যিক হয়ে যাবে একেবারে শেষ সময়ে যখন পরের রমজানের দশ দিন বাকি তখন এটা ফরজ এ সময় তাকে রোজাগুলো রাখতেই হবে তবে সাধারণ নিয়ম হচ্ছে আপনি পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রোজাগুলো রাখতে পারেন কিন্তু সুপারিশ করা হয়েছে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমরা কেউ জানি না কতদিন বেঁচে থাকবো হঠাৎ মারাও যেতে পারি আর একটা হাদিস আছে নম্বর হাদিস পঞ্চাশ সেখানে আইসারদ আলহান হা তিনি বলেছেন যে মাঝে মধ্যে তিনি রমজান মাসে দু একটা রোজা মিস করতেন আর সাবান মাস ছাড়া অন্য কোনো সময় সেগুলো তিনি রাখতে পারতেন না এখানে বর্ণনাকারী বলেছেন কারণ তিনি নবীর দেখাশোনা করতেন এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এখানে কোনো সময়সীমা নেই রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব তবে ভালো হচ্ছে পরবর্তী রমজানের আগে এখানে যতটা সম্ভব রোজা রাখতে হবে কোন রকম দেরি করবেন না এই রোজাগুলো রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা সবচেয়ে ভালো তবে সবচেয়ে বেশি দেরি করলে সেটা হবে পরবর্তী রমজানের আগে আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আলী ইমরান একশো তেত্রিশ যে তারা খুব দ্রুত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কাছে কাছে প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করে আর ধাবিত হয় ব্যস্তের দিকে যার বিস্তৃতি হবে আকাশমন্ডলী পৃথিবীর জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য রাখা হয়েছে তাদের জন্য যারা ন্যায়নিষ্ঠ আল্লাহ কথা আবারও বলেছেন সুরা মুমিনুন তারা সব কল্যাণকর কাজ দ্রুত করে এবং তারা ভিত্তিতে বলবো সবচেয়ে ভালো হয় কাজারোজা পালন করবেন সম্ভব হয় জাকির এই উত্তরের জন্য পরের প্রশ্ন যে ধরেন একজন লোক সে তার ফরজ রোজাগুলো পরে রাখছে রমজান মাসে যেগুলো মিস করেছে এ ব্যাপারে নিয়ম কি যদি ফরজ রোজাগুলো পরে রাখার সময়ও সে কোনো রোজা ভেঙে ফেলে যখন একজন লোক মিস করা বাধ্যতামূলক রোজা পরে কোনো এক সময় রাখছে যেটাকে বলা হয় কাজা রোজা আর সেই রোজাটা যদি ভেঙে ফেলে তাহলে নিয়মটা হবে একই রমজান মাসে রোজা না থাকলে যেটা করতে হবে এখানেও নিয়মটা একই যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে খরচ রোজা পালন করার সময় যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল অথবা ভ্রমণ করেছিল বা কোনো মহিলা রোজস্রাব হয়ে গেছে তাহলে সেই রোজাটা পরে রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে এখন যদি কেউ কাজা রোজা রাখতে গিয়ে সেই রোজাটাও ভেঙে ফেলে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই তাহলে সে আল্লাহ সামানার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর দাবা করবে এবং সেই রোজাটা আবার রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে ড জাকির কোন ওয়ারিসের কি রোজা রাখা আবশ্যিক যদি তার অভিভাবক ফরজ রোজাগুলো পালন না করে মারা যায় আর দ্বিতীয় প্রশ্ন কোনো অন্য কারো হয়ে রোজা রাখতে পারবে যে জীবিত কিন্তু সে রোজা রাখতে পারছে না কোনো একটা যুক্তিসঙ্গত কারণে হয়তো সে অসুস্থ বা এরকম কিছু সব বিশেষজ্ঞই একমত যে কোন লোক যদি জীবিত থাকে আর সে যদি নামাজ আদায় না করে অন্য কেউ তার হয়ে আদায় করতে পারবে না একইভাবে কোনো মানুষ যদি কোনো রোজা মিস করে কোনো কারণে হয়তো অসুস্থ ছিল অনেক দিন ধরে অসুস্থ বা খুবই বয়স্ক লোক ছিল তখন অন্য কেউ তার হয়ে কোনো রোজা রাখতে পারবে না আর পবিত্র গুরন বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে যদি কারোর জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় তাহলে সে একজন গরিবকে খাইয়ে দেবে খাওয়াবে কোন অভাবগ্রস্ত লোককে তাহলে একটা মানুষ জীবিত আর রোজা রাখতে পারছে না কোনো যুক্তিসঙ্গত কারণে অনেক দিন ধরে অসুস্থ বা অনেক বয়স বৃদ্ধ লোক বৃদ্ধ মহিলা তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এই হলো নিয়ম আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজা রোজাগুলো পালন না করে মারা যায় তখন সেখানে নিয়মটা কি হবে তার ওয়ারিশটা তার হয়ে কি সে রোজাগুলো রাখতে পারবে নিয়মের কথা যদি বলতে হয় এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি দুটো মতামত আছে এক দল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিস বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে যদি রোজা বাকি থাকে তার এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলা হয়েছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 3 বুক ফাস্টিং হাদিস নম্বর 1952 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যদি কোন লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে তাহলে তার অভিভাবক তার হয়ে এই রোজা রাখবে এই হাদিসের ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ওয়ারিস সে লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে এখানে হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে একটা হাদিসের ভিত্তিতে এখানে হজরত আয়েশা রাজি আল্লাহা এই হাদিসটা পাবেন মোহাল্লা ইবনে আজমে খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চারশো সেখানে আমরা রাদি আল্লাহানহা জিজ্ঞেস করলেন হজরত আয়সারি আল্লাহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল জিজ্ঞেস করলেন আয়সার দি আল্লাহাকে যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা হজরত আয়সার আনহা বললেন যে না সে তার মায়ের হয়ে রোজা রাখবে না তবে সে দান করবে যেটার সমান হবে এক সা একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য যেহেতু এই দুটো হাদিস পরস্পর বিরোধী দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হর রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা প্রথম হাদিসটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার এক হাজার নয়শো বাহান্ন সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল এটা একটা জেনারেল হাদিস পরের হাদিসটা নির্দিষ্ট করে বলছে বলা হয়েছে মিস হওয়া রোজা আসলে রমজান মাসের রোজা আর এখানে নিয়মটা হচ্ছে হজরত আয়সার আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না তবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে খাওয়াবে যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সহি হাদিস তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে যদি সে আল্লাহ সব তাল কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয় সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে এরকম আরেকটা ঘটনা আছে বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ এটা উল্লেখ আছে সুনানাবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো পঁচানব্বই ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেছেন যে কোন লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে আর এই রোজা পরে রাখতে হবে না কাউকে এটা পূরণ করতে হবে না তবে কেউ যদি রোজা রাখার মানত করে যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে রোজা পালন করতে হবে তার ওয়ারিশ বা অভিভাবককে এখন দুটো সৈহাদিস পরস্পর বিরোধী হবে না তবে এই কারণে কিছু মতভেদ আছে রমজানের কোন ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এছাড়া আর একটা আদিস আছে খন্ড নম্বর তিন বুক অবিস নয় এখানে বলা হয়েছে ইবনা বাসরাজ আল্লাহ আনহ তিনি বলেছেন এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল যে তার মায়ের একটা মাস রোজা বাকি আছে সে কি তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে নবী বললেন হ্যাঁ তুমি রোজা রাখতে পারবে রোজা পরে আদায় করাটা ভালো তবে এটা আসলে একটা জেনারেল হাদিস নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে সে কি রমজান মাসে রোজা মিস করেছে নাকি ছিল মানত করা কোনো রোজা আর যেহেতু দুটো সহি হাদিস কখনো পরস্পর বিরোধী হবে না তাই সঠিক হচ্ছে দ্বিতীয় মতামত যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেক রোজার জন্য একজন লোককে হাইয়া দিতে হবে তবে কেউ মানত করে যদি সেই রোজাটা পালন না করতে পারে এমন হলে তার হয়ে রোজা রাখবে ওয়ারিস আচ্ছা ধন্যবাদ জাকির ধরেন একজন লোক রমজান মাসে রোজা রাখছে আর দুর্ভাগ্যজনক ভাবে সে তখন মারা গেল তখন যে লোক তার সবকিছুর দায়িত্ব নেবে মারা যাওয়ার পরে তাহলে রমজান মাসে তার মিস করা রোজাগুলো কি সেই লোককে পালন করতে হবে এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে সে মারা গেলে আর সমস্ত কাজও শেষ হয়ে যায় একটা হাদিস আছে নবী মোহাম্মদ এটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ ওয়াসিয়া হাদিস নাম্বার চার হাজার পাঁচ প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যখন কেউ মারা যায় তখন শুধুমাত্র যেগুলো চলমান থাকে তার সবগুলো কাজের মধ্যে তা হচ্ছে যেগুলো সে দান করেছে অথবা যে জ্ঞান বিতরণ করেছে যে জ্ঞানের সাহায্যে মানুষের উপকার করেছে আর তৃতীয় হচ্ছে যে সন্তান তার জন্য দোয়া করে তাহলে এই তিনটা জিনিস বাদে সবকিছু বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায় সে হয়তো রমজান মাসে দশটা রোজা রেখেছে দশ নম্বর দিনে মারা গেল তার মানে এই না যে বাকি বিশটা রোজা তার হয়ে অন্য কাউকে রাখতে হবে কেউ মারা গেলে আর তার রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে না সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে তাহলে যে হবে তাকে চিন্তা করতে না মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু এই তিনটা আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির ধরেন একজন লোক মারা গেল এখন মারা যাওয়ার আগে মানত করেছিল যে কয়েকটা রোজা রাখবে সে যতদিন রোজা রাখতে চেয়েছিল ঠিক ততজন মানুষ কি তার হয়ে সেই রোজাগুলো পালন করতে পারবে যদি এমন কারো কথা বলেন যে মারা গেছে আর সে মানত করেছিল যে আমি এতগুলো রোজা রাখব এখানে আমরা ধরে নিই একজন লোক বলেছিল যে সে রোজা রাখবে তিরিশ দিন ধরে মানত করেছিল আর মানত পূরণ না করে সে মারা গেল এখন এই পরিস্থিতিতে একজন লোক তিরিশটা রোজা রাখবে নাকি তিরিশ জনে একদিনে সে রোজাগুলো করতে পারবে এর উত্তর আছে একটা হাদিসে এটা খন্ড বলেছেন যে যদি জন লোক একসাথে থাকে আর তারা সবাই একদিন রোজা থাকে তাহলে তার মানতটা পুরনো হয়ে যাবে যে তিরিশটা রোজার মানত করে পূরণ না করে মারা গেছে তাহলে হয় একজন লোক সেই রোজাগুলো রাখবে অথবা যতদিন মানত করেছে ঠিক ততজন লোক একসাথে একদিন রোজা রাখবে দুটোর আচ্ছা জেনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ ডক্টর ধরেন একজন মহিলা তার রক্তস্রাব হয়েছিল রমজান মাসের মধ্যে সেই মহিলা প্রথমে সাওয়াল মাসের ছয়টা রোজা আগে পালন করে তারপর রমজান মাসে মিস করা ফরজ রোজাগুলো পালন করতে পারবে যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে ছয়টা রোজা এখানে দুটো অপশনই আছে সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে এরপর সাওয়ালের রোজাগুলো রাখবে অথবা সে প্রথমেই সাওয়ালের ছয়টা রোজা রাখতে পারে তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে দুটোর অনুমতি আছে তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা তাই মিস রোজাগুলো রোজাগুলো আগে রাখলে ভালো মাসের রাখবে এতে করে সে উপকারিতা গুলো সবই ঠিক মতো পাবে আমাদের প্রিয়নবী মো ইসলাম বলেছেন এটা আছে সে মুসলিমে খণ্ড নাম্বার দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসে ছয়টা রোজা সে রাখে তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনই রোজা রেখেছে তাহলে যেটা করলে ভালো হয় সে আগে রমজানের রোজাগুলো রাখবে এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে পুরো উপকারিতাটা পাবে পুরো সব পাবে সম্পূর্ণ পুরস্কার পাবে ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনে রোজা রেখেছে তবে যদি সে আগে সাওয়ালের ছয়টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চাই হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে তবে প্রথমটা হচ্ছে ভালো অথবা আরো একটা অপশন আছে যে সে নিয়ত করবে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে আর একই সাথে সে শাওয়াল মাসের রোজাগুলো নিয়ত করবে দুটোই একসাথে আর ইনশাল্লা আল্লাহ থেকে দুটোরই পুরস্কার দেবেন তা জাকাল্লাহ খায়ের এর জন্য ডক্টর ডক্টর জাকির ধরেন একজন লোক কাজা রোজা পালন করছে এখন সে কি রোজাগুলো পরপর রাখবে নাকি যে কোনো সময় যদি কেউ রমজান মাসের রোজা মিস করে আর পরে কাজা রোজা রাখতে চায় এখানে মতামত দুটো বিশেষজ্ঞগণ দুই দলে বিভক্ত একদল বিশেষজ্ঞ বলেন যে এগুলো রাখতে হবে একসাথে এটার ভিত্তি একটা হাদিস যেটা আচালবাই হাক্কি এবং দারাল কাত এখানে বলা হয়েছে যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে তাকে সে রোজাগুলো রাখতে হবে একসাথে তবে এটা একটা জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস আরো একটা হাদিস এটা আছে দারাল কাত বলা হয়েছে যে যদি কোনো লোক কাজা রোজা রাখে সেগুলো রাখতে পারে একসাথে অথবা আলাদা আলাদা যেভাবে তার পছন্দ তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে দুটো অপশনের অনুমতি আছে যেভাবে চান সেভাবে রাখতে পারেন কারণ কোরআনের আয়াত বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুরাশি যে কোন লোক যদি অসুস্থ থাকে হয়তো অসুস্থ অথবা সে ভ্রমণ করছে তাহলে সে সেই সময় রোজাগুলো রাখতে পারে পরে যে কোনো এক সময় রমজান মাসের পরে যে কোনো সময় সে রাখতে পারে একই কথা বলা হয়েছে পরের আয়তো অধ্যায়ে নম্বর দুই আয়াত একশো পঁচাশি যে তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো রমজান মাসে তবে যদি কেউ তখন অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে সেই সময় রোজাগুলো সে রাখতে পারে অন্য কোনো সময়ে এটার ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় দুটোর যেকোনো উপায়ে হয় সবগুলো একসাথে রাখবেন অথবা আলাদা আলাদাভাবে রাখতে পারেন যেটা পছন্দ এমন কোনো হাদিস নেই যেটা পুরোপুরি সহি আর যেখানে নবী বলেছেন কাজা রোজা কিভাবে রাখতে হবে অথবা নবী কিভাবে রেখেছেন সেটাও কোথাও বলা হয়নি তবে কিছু হাদিস আছে যেখানে সাহাবিগণের দৃষ্টান্তের কথা বলা হয়েছে এরকম একটা বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আছে সহ বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর চল্লিশ ইবনে আব্বাস রাজি আল্লাহন বলেছেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে সে চাইলে কাজা রোজাগুলো আলাদাভাবে রাখতে পারে এরকম আরেকটা হাদিস দারালকাত নিতে বলেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যদি কেউ রমজান মাসে মিস করা রোজাগুলো পরে রাখতে চায় সে চাইলে এই রোজাগুলো একসাথে রাখতে পারে তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় একসাথে যদি কেউ রাখতে চায় 15টা রোজা মিস করলে সেই রোজাগুলো রাখতে পারে একসাথে অথবা রাখতে পারে আলাদাভাবে সপ্তাহে একটা অথবা এক মাস বা দুই সপ্তাহে একটা রোজা যেভাবে সে রাখতে চাই আচ্ছা উত্তরের জন্য ধন্যবাদ জাজাকাল্লা খায়ের এবার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ফিদিয়া জিনিসটা কি আর কার জন্য এটা বাধ্যতামূলক আরবি শব্দ ফিদিয়া এর মানে একটা রোজার জন্য ক্ষতিপূরণ যে রোজাটা রাখা হয়নি হয়তো কোনো স্থায়ী সমস্যার কারণে বা অসুস্থতার জন্য আর পবিত্রকরণ বলছে সুরা বাকারা হদ্দা নম্বর দুই নম্বর চুরাশি যে কারোর জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় তাহলে সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে তাহলে কেউ যদি স্থায়ীভাবে বিকলাঙ্গ হয় বা স্থায়ীভাবে অসুস্থ অথবা বয়স হওয়ার কারণে রোজা রাখতে পারে না তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে আর এটাকে বলা হয় ফিদিয়া ডক্টর জাকির এখানে কোনটা করা উচিত ধরেন একজন লোক রোজা রাখতে পারছে না তখন সে কি একজন কে ত্রিশ দিন খাওয়াবে নাকি তিরিশ জনকে একদিনই খাওয়াবে যদি সেই লোকের ফিদিয়ার কথা বলেন যে অসুস্থতা বা অন্য কারণে রোজা রাখতে পারেনি পবিত্র করণ বলছে সুরা বাকরা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুরাশি যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় কষ্ট করে রোজা রাখতে না পারে তাহলে হয় পরে রাখবে নয়তো সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে যতগুলো মিস করেছে তার প্রত্যেকটার জন্য তাহলে একজন লোক যদি রমজানের সবগুলো রোজা মিস করে উদাহরণ দিচ্ছি আর যদি তাকে দিতে হয় হয় তার সামনে দুটো আছে সে লোককে একসাথে খাইয়ে দেবে এভাবে সে তার মিস করা সবগুলো রোজার ফি দিয়ে দেবে সবগুলোর ক্ষতিপূরণ অথবা সে একজন লোককে ফিদিয়া দিতে পারে মোট তিরিশ দিন ধরে আর প্রত্যেককে খাবার দিতে হবে এক আনুমানিক দেড় কেজির মতো এখানে দুটো অপশনই আছে এ ব্যাপারে আব্বাসের বলা একটা হাদিস এটা আছে সই বুখারিতে খন্ড নম্বর ছয় হাদিস নম্বর চার হাজার পাঁচশো পাঁচ কোরআন একটা আয়াতের কমেন্ট্রি বাকার অধ্যায় দুই আয়াত একশো চুরাশি এখানে বলা হয়েছে যে যাদের রমজান মাসে রোজা রাখাটা বেশ কঠিন হয়ে যায় রোজা রাখতে না পারে তারা হয় পরে রাখবে নয়তো অভাবগ্রস্তকে খাইয়ে দেবে এভাবে যেসব মানুষের কথা বলা হয়েছে তারা খুবই বৃদ্ধ পুরুষ মহিলা অথবা সেই মানুষ যারা স্থায়ীভাবে বিকলাঙ্গ অথবা কোন অসুখ হয়েছে যার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়েছে এই দুটোরই অনুমতি আছে এ ব্যাপারে একটা হাদিস আছে যে একজন সাহাবা ছিলেন যার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তিনি যখন বৃদ্ধ হলেন এ হাদিস বলছে তিনি কিছু খাবার রেধে তিরিশ জন লোককে ডাকলেন আর সবাইকে খাইয়ে দিলেন পুরো রমজান মাসের ফিদিয়া দিলেন তাহলে রান্না করা খাবার এখানে দিতে পারেন খাবার রান্না করে তাদের খাওয়াতে পারেন হতে পারে সেটা নাস্তা অথবা হতে পারে ডিনার বা এরকম আর অন্য অপশনটা হচ্ছে এটাতে একমত হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম সাফি আর এছাড়াও বেশ কিছু মালিকি বিশেষজ্ঞ যে রান্না না করা খাবারও দিতে পারেন একজন লোককে 30 দিন ধরে একজন লোককে রান্না না করা খাবার দেবেন 30 দিন তাহলে এতে করে পুরো রমজান মাসের ফিদিয়া দেয়া হবে এটাও একটা অপশন তাহলে একজন লোককে 30 দিন খাওয়াতে পারেন অথবা 30 জন মানুষকে একদিনে দুটো জনের মতই আছে আচ্ছা সুন্দর ডক্টর জাকির আপনি কি আমাদের বলবেন গাফফারা কি এ ছাড়াও আপনি কি আমাদের দর্শকদের এটা বলবেন যে সে কি খুতিপরন দেবে যে স্ত্রীর সাথে সহবাস করেছে এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় আর বিশব্দ রোজা প্রসঙ্গে বললে একটা রোজার কাফফারা দেওয়া হয় যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে সহবাস করার মাধ্যমে যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে রোজা অবস্থায় যখন ফরজ রোজা পালন করছিল তার মানে রমজান মাসে রোজা তখন কাফারা দিতে হবে এখন কাফারা কি হবে সেটার ব্যাপারে বললে এটা পরিষ্কার বলা হয়েছে আছে বুখারিতে খন্ড নাম্বার নম্বর এক লোক নবী সাল্লা কাছে এসে তাকে বলল হে আল্লাহ রসুল আমি একেবারে ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করেন কি হয়েছে সে বলল যে আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি সে নবীর কাছে গিয়ে বলল আমার স্ত্রীর সাথে সহবাস করেছি আমি রোজা থাকা অবস্থায় নবী তাকে বললেন একজন দাস মুক্ত করে দিতে পারবে দাসকে মুক্তি দিতে পারবে সে লোক বলল না নবী তখন জিজ্ঞেস করলেন তুমি কি একটা না দুই মাস রোজা থাকতে পারবে একটা না ষাট দিন রোজা থাকতে পারবে সে বলল না নবী জিজ্ঞেস করলেন ষাট জন গরিব লোককে খাওয়াতে পারবে সে লোক বলল না তখন আরেকজন লোক এসে নবীকে একটা ঝুড়ি থেকে কিছু খেজুর দিল নবী ঝুড়িটা আগের লোকটাকে দিয়ে বললেন যে এগুলো গরিব মানুষকে দিও এটাই হবে তোমার কাফারা লোকটা প্রশ্ন করলো আমি কি এমন কাউকে দেব যে আমার পরিবারের চেয়েও গরিব নবী বললেন হ্যাঁ তখন সে লোকটা বলল আমি আল্লাহ সব তালার নামে বলছি আমি এমন কোন পরিবারকে চিনি না যারা আমার পরিবারের চেয়ে গরিব মদিনার দুই পাহাড়ের মাঝে যাদেরকে আমি চিনি তখন নবী হেসে উঠলেন আর দাঁতের মাড়ি দেখা গেল আর তিনি বললেন তোমার পরিবারকে দিও তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে সহবাস করার মাধ্যমে তার স্ত্রীর সাথে তাহলে প্রথম যে কাজটা করতে পারে ক্ষতিপূরণ হিসেবে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরবর্তী রমজানের আগে হতে হবে দুই নম্বর কাপ ফাড়া দিতে হবে এই আদেশ থেকে আমরা জানতে পারি যে এখানে আছে তিনটা অপশন এক নাম্বার একজন দাসকে মুক্ত করে দিতে হবে অথবা দুই নাম্বার সে ষাট দিন ধরে রোজা রাখবে ষাট দিন রোজা থাকবে একেবারে কোনো ব্রেক ছাড়া দিতে পারবে না অথবা সে খাইয়ে দেবে ষাট জন গরিব লোককে আর বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায় না অবশ্য কিছু বিশেষজ্ঞ বলেন বেছে নেওয়া যায় তবে এখানে সঠিক নিয়মটা হচ্ছে সে প্রথমটা পূরণের চেষ্টা করবে মুক্ত করবে। যদি মুক্ত করতে না পারে তাহলে সে রোজা থাকবে ষাটজন তাহলে এটাই হচ্ছে রোজার কাফারা তাজাকাল্লা খায়ের হাদিসের কথা বললেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের এই উত্তরটা দেওয়ার জন্য খুব সুন্দর এখন সেই লোককেও কি ক্ষতিপূরণ দিতে হবে যে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছে ঐচ্ছিক রোজা পালন করার সময় আপনি ঐচ্ছিক রোজার ব্যাপারে যদি বলেন এখানে কেউ সহবাস করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না রোজার কাপফারা দিতে হবে তখন যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলে ফরজ রোজা করার সময় রমজান মাসে রোজা রাখার সময় তখন এটা ফরজ হবে একটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে দাউদে খন্ড নম্বর দুই বুক অব নম্বর হাদিসার এটা বর্ণনা করেছেন উম্মে হানি উম্মানি হাতি বলেছেন যে নবী তাকে পানি খেতে দিয়েছিলেন যখন মুসলিমরা মক্কা বিজয় করল কেউ একজন নবীকে পানি দিলেন নবী সেটা উম্মে হানিকে দিলেন তিনি সেই পানি পান করে তারপর বললেন আমি রোজা ভেঙে ফেলেছি আমি রোজা ছিলাম নবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি প্রাশ্চিত্ত করছিলে তিনি বললেন না তখন নবী বললেন তাহলে কোনো সমস্যা নেই যদি এটা ঐচ্ছিক রোজা হয় তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা জানতে পারছি যে গুনা হবে শুধু তখন যখন ফরজ রোজা ভেঙে ফেল এটা যেহেতু রোজা তাই এই রোজা ভেঙে ফেলতে পারেন এ সময় চাইলে কিছু খেয়ে রোজা ভাঙতে পারেন এ সম্পর্কে আগে কিছু হাদিস আমি বলেছি যে একবার এক লোক একজন সাহাবাকে খাওয়ার জন্য তার বাসায় দাওয়াত দিয়েছিল সাহাবা বললেন আমি রোজা আছি তখন নবী বললেন সে খাবার তৈরি করেছে টাকা খরচ করে রোজা ভেঙে ফেলো কারণ এটা ঐচ্ছিক রোজা ঐচ্ছিক রোজা ভাঙা যাই এতে কোনো গুনা হবে না আর একইভাবে যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে সময় তাহলে এটাতে হবে না কারণ এটা এই রোজা পরে রাখতে হবে না তবে চাইলে সেটা রাখতে পারে আর কোনো কাফার দিতে হবে না আরো একটা হাদিস আছে সুন্দর আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই একদিন সকালে নবী ঘুম থেকে উঠে খাবার খেতে চাইলেন তাঁর স্ত্রী আয়েসের আদি আল্লাহার কাছে তিনি বললেন ঘরে কোনো খাবার নেই নবী তখন বললেন তাহলে রোজা থাকছি তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত আগের রাতে না করলেও চলবে আপনি নিয়ত করতে পারেন পরবর্তীতে যদি ভোর থেকে কিছুই না খেয়ে থাকেন এটার ভিত্তিতে বলা যায় যে কাপড়া দিতে হবে না যদি কেউ স্ত্রী সহবাস করে ঐচ্ছিক রোজার সময় জাজাক আল্লাহ খায়ের আজকের অনুষ্ঠানে আপনার কাছে শেষ প্রশ্ন ডক্টর জাকির মানে ইন্টারভিউ পড়বে তারপর আমরা দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ ধরেন একজন লোক মিস করা ফরজ রোজাগুলো রাখতে দেরি করছে তাহলে সেই লোককে কি এটার জন্য কোন রকম কাফারা দিতে হবে সঠিক নিয়মটা হচ্ছে যদি কেউ রমজান মাসে কোনো রোজা মিস করে তাহলে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে যদি পরবর্তী রমজানের আগে রোজাগুলো রাখতে না পারে তাহলে সেটা গুনা। এমন পরিস্থিতিতে ক্ষমা প্রার্থনা করবেন আর রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয় এখানে ক্ষতিপূরণের কথা বললে সেটা নিয়ে মতভেদ আছে কিছু বিশেষজ্ঞ বলেন যেহেতু সে দেরি করেছে তাই সে এখানে ক্ষতিপূরণ দেবে মিস করা প্রত্যেক রোজার জন্য একটা গরিব লোককে খাওয়াবে তবে কোনো সহি হাদিসে এমন প্রমাণ নেই যে ক্ষতিপূরণ দিতেই হবে কারণ কোরান একেবারে পরিষ্কার সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি যে কোন লোক যদি অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে সেই সময়ের রোজাগুলো রাখবে পরে কোনো এক সময় এখানে কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে যদি সে অনেক দেরি করে তাহলে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজা রোজা রাখবে তবে ক্ষতিপূরণ দিতে হবে না বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথায় বলেন যেমন শেখ সালমান তিনিও বলেন যে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয় ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নেই তবে দেরি করেছেন বলে কাছে ক্ষমা প্রার্থনা করবেন ডাকির এবারে আমরা দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনার কাছে এই পর্বে আমার প্রশ্ন ডক্টর জাকির সেটা পাঠিয়েছেন পিস একজন দর্শক রোজা রাখাটা কিভাবে পাপের কাফারা বা ক্ষতিপূরণ হিসেবে কাজ করে আল্লাহ তিনি খুবই দয়ালু তিনি বলেছেন যে রোজা রাখলে আমাদের অনেক পাপ মোচন হতে পারে পবিত্র অনেক আয়াতে এরকম উদাহরণ দেওয়া আছে আর পাপের ধরনের উপর নির্ভর করে কতদিন রোজা রাখবেন সেটা বদলে যেতে পারে যেমন ধরেন আল্লাহ বলেছেন সুরামা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর পঁচানব্বই যে রোজার মাধ্যমে কাপ দিতে পারো যখন পশু শিকার করে মারো যখন পবিত্র অবস্থায় আছো অথবা এরাম করছো যখন উমরা বা হজ করছেন তখন যদি শিকার করেন তাহলে আপনি রোজা রাখার মাধ্যমে সেই পাপের কাপ দিতে পারেন এরপর আরও আছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো ছিয়ানব্বই যদি কোনো লোক মাথা কামিয়ে ফেলে যখন এরাম অবস্থায় উমরা অথবা হজের সময় কারণটা অসুস্থতা এমনিতে করা উচিত না তখন সে ফিদিয়া হিসেবে রোজা রাখবে এছাড়াও আর আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো ছিয়ানব্বই যখন কেউ হজ পালন করে তাকে একটা পশু কোরবানি দিতে হবে যদি কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তার বদলে ফিদিয়া হিসেবে রোজা রাখতে পারে এছাড়াও করণে আছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর উননব্বই রোজা কাফফারা হিসেবে কাজ করতে পারে যদি তুমি কোনো শপথ ভাঙো কোনো ব্যাপারে কথা দিয়ে রাখতে পারলেন না তখন কাফারা হিসেবে রোজা রাখতে পারেন এরপর পবিত্রকরণে আছে সুরা মুজাদিলা নাম্বার জিহারের মাধ্যমে জিহার হলো প্রাচীন আরবের পুরনো একটা রীতি যদি কোন লোক তার স্ত্রীকে এভাবে বলে যে তোমাকে দেখতে আমার মায়ের পেছন দিকে মতো এটাকে বলা হয় জিহার তালাক দেওয়ার একটা রীতি এটা প্রত্যাহার করতে কাফারা হিসেবে রোজা রাখা যেতে পারে একটা না দুই মাস রোজা তাহলে এক একটা ক্ষেত্রে এক এক রকম কাফারা আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয় পবিত্র কোরআনের নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বিরানব্বই যদি কেউ দুর্ঘটনাবশত কোন মুমিনকে হত্যা করে অথবা এমন কাউকে হত্যা করে যার সাথে চুক্তি ছিল তখন ক্ষতিপূরণ হিসেবে রোজা রাখা যেতে পারে এক্ষেত্রেও জাজাকাল্লা খায়ের পরের প্রশ্ন এটাও পাঠিয়েছেন একজন দর্শক যদি কেউ নিশ্চিত না থাকে সে কয়টা রোজা ভেঙেছে বা মিস করেছে তাহলে সে কিভাবে হিসাব করবে যে কতগুলি রোজা তাকে রাখতে হবে যদি একজন মানুষ না বলতে পারে যে কতগুলো রোজা মিস করেছে অথবা যদি তার মনে না থাকে তাহলে আনুমানিক একটা হিসাব করবে তবে কম করে হিসেব করবে না আনুমানিক একটা হিসেব করে রোজা রাখবেন একটু বেশি হিসেব করলে তেমন কোনো সমস্যা নেই তবে খুব বেশি হিসেব করবেন না নিজের উপর অতিরিক্ত বোঝা চাপাবেন না তাই আনুমানিক একটা হিসেব করবেন আপনার যতখানি মনে আছে কতগুলো মিস করেছেন সামান্য একটু বেশি হলে সমস্যা নেই তবে খুব বেশি বা খুব কম করবেন না আর রোজাগুলো রাখবেন তবে এখানে তিনটা পয়েন্ট পরে রাখতে হবে এক নম্বর এই জন্য অনুতপ্ত হবেন রোজা রাখতে পারেননি মিস করেছেন যেন তবা করবেন আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ বলা হয়েছে যে যারা মুমিন তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে যাতে তারা আশীর্বাদ পেতে পারে যাতে করে ভেজে যেতে পারে এছাড়া আল্লাহ পবিত্র অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো ছিয়াশি যে আল্লাহ আলা কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না তাই তবা করতে হবে আর সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব যে রোজাগুলো আগে মিস করেছে এ ব্যাপারে আনুমানিক হিসেব করবে আর আল্লাহ বলেছেন বলে ১৬ চৌষট্টি তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো শোনো আর মেনে চলো তাই সেই লোককে রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যতখানি আগে করা সম্ভব হয় তবে সেটা পরবর্তী রমজানের আগে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদিও এটা আবশ্যিক না অনেক বিশেষজ্ঞ বলেন যে যেহেতু বেশি দেরি করেছে জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য সে একজন গরিব লোককে কাফারা হিসেবে খাইয়ে দেবে যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা আবশ্যিক না তবে কারো দেয়ার সামর্থ্য থাকলে সেটা দিলে ভালো তবে আবশ্যিক না পরের প্রশ্ন একজন অসুস্থ বোন রমজান মাসে রোজা থাকতে পারছেন না আর তিনি খাওয়ানোর মতো কোনো গরিব লোককেও খুঁজে পাচ্ছেন না তিনি কি টাকাটা দান করতে পারেন যদি পারেন তাহলে তাকে কত পরিমাণ টাকা দান করতে হবে পবিত্র স্পষ্ট করে বলেছে বাকারা নম্বর যে যদি কারো রোজা রাখতে কষ্ট হয় সে রোজা থাকতে পারে অথবা সে একজন অভাবগ্রস্ত লোকে খাওয়াতে পারে মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াবে এখন সেই বোন যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে অথবা পরেও রোজা রাখতে পারছে না কারণ সে অসুস্থ আর ইবনে আব্বাস রাজি আল্লাহর কমেন্ট্রি অনুযায়ী এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পাঁচ এটা করোনা গায়তের কমেন্ট্রি সুরবাকার অধ্যায় দুই আয়াত একশো চুরাশি তিনি বলেছেন আয়াতটা বাতিল করা হয়নি এখানে সেই লোকদের কথা বলা হচ্ছে বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ মহিলা যারা রোজা রাখতে পারে না অথবা যারা অনেকদিন ধরে অসুস্থ যেমন এই বোন অবগ্রস্ত কাউকে খাওয়ানোর কথা পবিত্রকরণে এটাই বলছে তবে আপনি কোন গরিব লোকে দান করতে পারবেন না আপনি দেবেন খাবার একজনকে একসা খাবার তার মানে আনুমানিক দেড় কেজির মতো খাবার দেবেন আর বোন বললেন আপনি যেখানে থাকেন সেখানে কোনো গরিব লোক খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় এটা কঠিন কিছু মুসলিম দেশে গরিব মানুষ বেশি আবার কোথাও কম তবে যদি বলেন খাওয়ানোর মতো একজন গরিব লোক আপনি খুঁজে পাচ্ছেন না এটা খুব কঠিন আমার মনে হয় না এমন কোন দেশ আছে যেখানে গরিব লোক পাওয়া যাচ্ছে না হ্যাঁ কিছু দেশে গরিব আছে কিছু দেশে গরিব কম আছে গরিব মানুষ না পাওয়াটাই কঠিন তবে এখানে দান করতে আপনি পারবেন না আপনি কত টাকা দেবেন কোরআন বলছে মিস করা প্রত্যেক রোজের জন্য একজনকে খাওয়াতে হবে আপনি গরিব কাউকে খোঁজার জন্য অন্য একজনকে ভাড়া করতে পারেন অথবা কোনো অর্গানাইজেশনে যোগাযোগ করেন এখানে আসল ব্যাপারটা হচ্ছে একজন গরিবকে খাওয়াতে হবে একসা খাবার মিস করা প্রত্যেকটা রোজার জন্য এরকম অনেক মুসলিম দাতব্য প্রতিষ্ঠান সব দেশেই আছে উনি অবশ্যই খুঁজে পাবেন আপনি ঠিক কথাই বলেছেন জাজাকাল্লা খায় ডক্টর জাকির এবারে পরের প্রশ্ন আমি পড়েছি এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না তারা এজন্য জন্য গরিব লোককে খাওয়াতে পারে মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে এটা কতখানি এমন মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে রোজার সময় তার কি করা উচিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে বিশেষজ্ঞ দুটো দল আছে এক দল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে রোজাগুলো রাখতে হবে না যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এটার ভিত্তি পবিত্র অধ্যায় আয়াত নম্বর একশো চুরাশি যে তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও একটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস এটা আছে দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো যে ইবনে আব্বাস রাজি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সুরব আকার অধ্যায় দুই আয়াত একশো চুরাশি তিনি বলেছেন এখানে তাদের বোঝানো হয়েছে যারা অনেক বয়স্ক বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা আর যে মানুষ অনেকদিন ধরে অসুস্থ আছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম তিনি আরো বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা আর গর্ভবতী মহিলাও আছে তবে শেখ নাসরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা জয়ীফ মানে দুর্বল হাদিস তবে আরো একটা হাদিস যেটা আছে দারালকাতনিতে সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন উপপত্নীকে যে যেহেতু তুমি গর্ভবতী তোমাকে রোজাগুলো পরে আর রাখতে হবে না তোমাকে দিতে হবে ফিদিয়া মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে কথাগুলো বলেছেন একজন উপপত্নীকে এটার ভিত্তিতে এই দলের বিশেষজ্ঞগণ বলেন তাকে পরে রোজাগুলো রাখতে হবে না দিতে হবে ফিদিয়া মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ বলেন যে করোনার এই আয়াতি গর্ভবতী বাচ্চাকে দুধ খাওয়ানো না আর এর পরের আয়াত বলছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি বলা হয়েছে রমজান মাসে রোজা রাখো তবে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সে রোজাগুলো সে পরে রাখতে পারে এই বিশেষজ্ঞগণ যেটা বলেন হজরত আলী রাজে তার সাথে একমত যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে কারণ সেই মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ মানুষ সেজন্য রোজা পরে রাখতে হবে কারণ সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি বলছে যে রমজান মাসে রোজা রাখো তবে অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে এটাই সঠিক তুলনামূলকভাবে অবশ্য তৃতীয় আরেকটা দল আছে তারা বলেন ঝুঁকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়ে কিন্তু যদি সেই রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল তাহলে পরে সেই রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে কোনো রোজা মিস করে তাকে তখন শুধু সেই রোজাগুলো এটা তুলনামূলকভাবে অন্য মত গুলো সঠিক মতামত এই মতটাকে সমর্থন দিয়েছেন ইমাম আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল একবার আবু দাউদ আল্লাহ নাদের দয়া করুন প্রশ্ন করেছিলেন ইমাম আহমেদ ইবনে হাম্বলকে যে বাচ্চাকে দুধ খাওয়ানো বা গর্ভবতী কোন মহিলা রোজা মিস করলে তখন সে কি করবে তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না তবে অন্য কোনো সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে আচ্ছা ধন্যবাদ ডক্টর জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন যে এটার কি অনুমতি আছে আমি ফিদিয়া দেব আমার নিজের সন্তানকে বা নাতি নাতনিকে যেটা ইফতারের খাবার হিসেবে। ফিদিয়ার ব্যাপারে যদি বলতে হয় পবিত্র বলছে সুরাব আকার অধ্যায় দুই একশো চুরাশি যে রোজারাকে কষ্ট হলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে এখন নাতি নাতনিকে দেওয়ার কথা যদি বলেন এখানে পবিত্র করেন নাতি নাতনি যদি গরিব না হয় তাহলে ফিরিয়া দিতে তাকে পারবেন না গরিব হতে হবে ধনী হলে ফিরিয়ে দেওয়া যাবে না দুই নম্বর পয়েন্ট ফিদিয়া অনেকটা জাকাতের মতো এমন কাউকে জাকাত দেবেন না যে নির্ভরশীল সন্তানরা বাবার উপরে নির্ভরশীল নাতি নাতনিও নির্ভরশীল তাই এভাবে দেখলে নাতি নাতনিকে ফিরিয়ে দেওয়া যাবে না আর এখানে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই লোক যদি খুব গরিব হয় আর সন্তানেরা বাবা বা দাদার উপর নির্ভরশীল না যেহেতু তারা খুব গরিব তাদের ভরণপোষণের টাকাই নেই এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনিকে ফিরিয়ে দেওয়া যেতে পারে অথবা সন্তানকে এর ভিত্তি একটা হাদিস আছে সহ বুক অব ফাস্টিং নাম্বার এক লোক নয় নবীর কাছে আসলে নবী তাকে একজুড়ি খেজুর দিয়ে বললেন তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও সে বললো আমি কি আমার পরিবারের চেয়ে গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব নবী বললেন হ্যাঁ সে নামে বলছি আমি আমার পরিবারের চেয়ে গরিব এমন কোন পরিবারকে চিনি না মদিনার দুই পাহাড়ের মাঝে এমন কেউ নেই নবী হাসলে তার মাড়ি দেখা গেল আর তিনি বললেন আচ্ছা তোমার পরিবারকে দাও তাহলে এমন ক্ষেত্রে যদি পরিবার গরিব হয় যদি বাবা দাদার উপর নির্ভরশীল না হয় এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনি অথবা সন্তানকে ফিরিয়ে দেওয়া যেতে পারে সেটা যদি ইফতারের খাবারও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই তবে সাধারণ নিয়মে ধনী কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না শেষ উপায় হিসেবে তারা খুব গরিব হলে ফিরিয়ে দিতে পারেন তাহলে ডক্টর জাকির আপনাকে অনেক ধন্যবাদ আজকেও খুব সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আজকে অনুষ্ঠানের টপিক ছিল কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জেনেছি বেশ কিছু ব্যাপার বেশ টেকনিক্যাল আশা করছি আমাদের দর্শকরাও যেন আমার চাইতেও ভালোভাবে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অনেক তথ্য জানিয়েছেন আশা করি আমরা সবাই এতে উপকৃত হব জাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের এই আলোচনা শুনে আপনারা সবাই দারুণভাবে উপকৃত হয়েছেন আর আপনাদের জীবনে এইগুলো প্রয়োগ করে আল্লাহ রহমত হাসিল করবেন আগামীকাল ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক আকাশে চাঁদ দেখা আগামীকাল দেখা হবে একই সময়ে আসালাম আলাইকুম রাহমতুল্লাহ